পাটনা দিয়ানাড়ে জেসিবি লগাই রাস্তা খুলি দিয়া গলা। নমস্কার, কেডি নিউজ ওড়িয়ারু আপনাদের স্বাগত। কেন্দুঝর জেলা পাটনা তহসিল অন্তর্গত এরেন্ডেই পঞ্চায়েত দিয়ানাড়ি গ্রামে কেতেক লোক জেসিবি দ্বারা সর্বসাধারণ রাস্তা খুলি দিয়ে যাতায়াত বাধাপ্রাপ্ত হয়েছি। এ সম্পর্কে সাহি লোক স্থানীয় সরপঞ্চ পার্বতী দেহুরি পাটনা থানা তহসিলদার লিখিত জনাইছেন। অভিযোগর প্রকাশ যে পাটনা তহসিল দিয়ানাড়ি গ্রামের চত্রি সাহিকু 2000 মশিয়ার কংক্রিট রাস্তা নির্মাণ হয়েছিল বেড়ে 25 ঊর্ধ্ব পরিবার এই রাস্তা উপরে নির্ভরশীল। মাত্র গত 31 তারিখ দিন গ্রামের ডম্বরধর মহান্ত, ভাগবত মহান্ত, লোকনাথ মহান্ত, পাটনা থানার গ্রামরক্ষী বিরঞ্চি মহান্ত প্রমুখ জোর জবরদস্ত OD09Q7461 জেসিবিরে রাস্তা খুলে দিয়েছেন, যদ্বারা চত্রি সাহির সুরেন্দ্র মহান্ত, মার্কণ্ড মহান্ত, আকবর মহান্ত, সরোজ মহান্ত, শঙ্করা মুন্ডা, রইবু মুন্ডা, কাল্লা মুন্ডা, জিতু মুন্ডা, ধনেশ্বর মুন্ডা, বিদেশী মুন্ডা, খগেশ্বর মহান্ত, ক্ষীরদ মহান্ত, করুণাকর মহান্ত, ক্ষেত্র মহান্ত, হেমত মহান্ত, হাড়িবন্ধু মহান্ত, হরেকৃষ্ণ মহান্ত, তরণী মহান্ত, চিন্তামণি মহান্ত, শ্রীধর মহান্ত, কর্মু মহান্ত, মিনু মহান্ত, সত্যজিৎ মহান্ত, প্রফুল্ল মহান্ত, গৌতম মহান্ত প্রমুখ যাতায়াতের ঘোর অসুবিধা ভোগ করছেন। অভিযুক্ত মানক মধ্যে পাটনা থানার জনে গ্রামরক্ষী থাকার থানায় অভিযোগকে গুরুত্ব নদী ধমক দেওয়া অভিযোগ হয়েছে। তবে সরপঞ্চ পার্বতী দেউরি খুব শীঘ্র মীমাংসা করিবে বলে প্রকাশ করে আজ সাহি লোক পাটনা তহসিলদার অভিযোগ দিয়েছেন। তবে কি ন্যায় মিলুছি দেখা বাকি রহিলা। ব্যুরো রিপোর্ট, কেডি নিউজ ওড়িয়া।